Hey, welcome back to ACT. I'm Hanif Faisal. অধ্যায়ভিত্তিক লেকচারে তোমাকে স্বাগতম। প্রোটোকল কি, আইপি ও ডোমেইন তার ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করা হবে এবং ইউআরএল নিয়ে। তো চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন, প্রোটোকল কি? প্রোটোকল হলো কতগুলো নিয়মের সমষ্টি, আর আইপি হলো ইন্টারনেট ব্যবহারের কতগুলো নির্দিষ্ট নিয়মের সমষ্টি। আর প্রোটোকলের মেইন উদ্দেশ্যটা কি? প্রোটোকল হলো, আসলে তোমাকে যদি সহজ ভাষায় বলতে চাই, তোমার বাসার সিকিউরিটি গার্ড, ঠিক আছে? ধরো যে বহিরাগত কোনো একজন ব্যক্তি আসলে সে কিন্তু প্রথমে কি পরিচয় দিবে যে কার বাসায় যাবে, এবং সে ওই বাসা তার সাথে দেখা করে বা কাউকে নিয়ে কি আবার বাসা থেকে বের হবে, সিকিউরিটি গার্ডের কাছে বলে। এই সিস্টেমটা ইন্টারনেটের ক্ষেত্রে প্রযোজ্য। তুমি যদি কোনো কম্পিউটার থেকে ইন্টারনেটের মাধ্যমে, ধরো তুমি ইউটিউব থেকে, ফেসবুক হতে, কোনো একটা সার্ভার থেকে যদি কোনো ডেটা আপলোড করতে চাও অথবা নিতে চাও, তাহলে কি এই প্রোটোকল মেনটেন করে তোমাকে ঢুকতে হবে, আবার প্রোটোকল মেনটেন করে তোমাকে বের হতে হবে। এইটা আসলে প্রোটোকল। আর ইন্টারনেট জগতে যে প্রোটোকলগুলো মেনটেন করা হয়, এই প্রোটোকলের নাম কি? এইচটিটিপি। যেমন এইচটিটিপি একটি প্রোটোকল যা এইচটিএমএল ডকুমেন্ট অ্যাক্সেস করা বা ওয়েব সার্ভার বা ক্লায়েন্টের মধ্যে ডেটা আদান প্রদান করার জন্য ব্যবহার করা হয়। ওকে, তো এইচটিটিপি মানেটা কি ছিল? এইচটিটিপির মানে ছিল হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। ওকে, আর এইচটিটিপিএস এটা দ্বারা কি মিন করা হয়? এটা দ্বারা মিন করা হয় হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর বা সিকিউরিটি। ওকে, তার পরবর্তী বিষয় হলো এফটিপি কি? এফটিপি হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল। এগুলো মানে এগুলো সবগুলো হলো কি প্রোটোকল, যে নিয়মগুলো ব্যবহার করে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি। তুমি যদি ফাইল ট্রান্সফার করতে চাও বা ফাইল আপলোড করতে চাও, ডাউনলোড করতে চাও, তাহলে কি এই প্রোটোকল মেনটেন করতে হবে। তুমি যদি নেট ইউজ করতে চাও, ইন্টারনেট কোনো একটা সাইট যুক্ত করতে চাও বা কোনো ইন্টারনেটের মাধ্যমে কোনো ডিভাইস কানেক্ট করতে চাও, তাহলে সকল ডিভাইসে কি থাকবে? একটা আইপি থাকবে। তাহলে ইন্টারনেট প্রোটোকল। ওকে, তারপর টিসিপি মানে কি? টিসিপি হলো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। তুমি যে ডেটা ট্রান্সমিট করা হবে এক জায়গা থেকে আরেক জায়গায়, ওইটাকে কন্ট্রোল করার জন্য যে প্রোটোকল, তার নাম কি? টিসিপি বা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এটাকে আমরা আইপি বলে থাকি। ওকে, আইপি অ্যাড্রেস হলো লজিক্যাল সংখ্যাসূচক অ্যাড্রেস যা টিসিপি অথবা আইপি ভিত্তিক নেটওয়ার্কের প্রতিটি কম্পিউটার, প্রিন্টার, সুইচ, রাউটার বা অন্য যে কোনো ডিভাইসে অ্যাসাইন বা আরোপিত করা হয়। দ্যাটস মিন তুমি এই লজিক্যাল সংখ্যার মাধ্যমে ইন্টারনেটের সাথে সংযুক্ত যে কোনো ডিভাইসকে কী করা হবে? অ্যাসাইন বা সংযুক্ত করা হবে, ঠিক আছে? এই নাম্বারটা দিলে তুমি এন্ট্রি নিতে পারবে, যেমনটা ধরো তোমার ফেসবুকের পাসওয়ার্ডে নেই। ওকে, তো আইপি হবে সিমিলার টাইপ। এখন প্রশ্ন, আইপি অ্যাড্রেস কতভাবে প্রকাশ করা যায়? আইপি বিষয়ে যদি তোমাকে একটু ক্ল্যারিফাই করতে চাই, তাহলে তোমাকে বলতে পারি যে রোল নাম্বার, তোমার শ্রেণীকক্ষে যে রোল নাম্বার বা ক্লাসে যে রোল নাম্বারটা থাকে, এই রোল নাম্বার নর্মালি আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি তার নাম কি? ডেসিমাল। এখন ইন্টারনেটের ক্ষেত্রে যে কোনো ধরনের ডিভাইস যুক্ত হতে গেলে সিমিলারলি একটা রোল নাম্বার দেওয়া হয়, ধরো, ঠিক আছে? এটা নাম্বার দেওয়া হয়। এই নাম্বারটাই হলো কি অ্যাকচুয়ালি আইপি। এখন এই আইপিটা তোমাকে কত ধরনের সংখ্যা পদ্ধতি তারা দিতে পারে কি? ডটের ডেসিমাল দিতে পারে, যেমনটা আমরা শ্রেণীকক্ষে নর্মালি ব্যবহার করি। তোমার রোল নাম্বার কি? ধরো তোমার রোল নাম্বার হলো 10। ওকে, তাহলে কি তোমার স্যার যদি 10 বলে, তাহলে কি ডেসিমালে বলছে। তোমার স্যার যদি বলে 1010, তাহলে কি 10-ই মিন করা হচ্ছে, তখন কি এটা বাইনারিতে চলে যাচ্ছে। তোমার স্যার যদি বলে 12, তখন কি এটা অক্টালে বলা হচ্ছে। তোমার স্যার যদি বলে না এ, তাহলে কি তোমাকে হেক্সাডেসিমাল বলা হচ্ছে। সিমিলারলি একটা আইপিকে অথবা ইন্টারনেটের সাথে সংযুক্ত যে কোনো ডিভাইসকে এই চারটা সংখ্যাপতির মাধ্যমে কি ডিফাইন করা যায়। আর এই চারটা সংখ্যাপদ্ধতি বহুল ব্যবহৃত হয় বলেই পজিশনাল সংখ্যাপদ্ধতি বলা হয়। কি বহুল ব্যবহৃত পজিশনাল সংখ্যাপদ্ধতি চার প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল। এই জন্য কিন্তু আমরা চ্যাপ্টার 3.1-এ সংখ্যাপদ্ধতির ক্ষেত্রে এই চারটা সংখ্যাপদ্ধতি কনভার্সন খুব ভালোভাবেই শেখার জন্য বলা হয়েছিল মেন বইগুলোতে। ওকে, এখন প্রশ্ন, আইপি কত প্রকার হতে পারে? আইপি হয় দুই প্রকার, একটা হলো IPv4 এবং আরেকটা হলো IPv6। প্রশ্ন, IPv4 বিষয়টা কি? ওকে, IPv4 হলো ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। ওকে, তো IPv4-এ প্রতিটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট 4টি অংশ বা অক্টেট থাকে, যার 2টি নেটওয়ার্ক এবং 2টি হোস্ট আইপি, এবং প্রতি অংশে 8 বিট অর্থাৎ মোট 32 বিট প্রয়োজন। ওকে, আমি কিছুক্ষণ পরে এক্সপ্লেন করবো যে কীভাবে চারটা ভাগ করা হয়। ওকে, দ্যাটস মিন IPv4 সিস্টেমে ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রত্যেকটা ডিভাইসকে 32 বিটের, যেহেতু বিট তার মানে কি বাইনারি ডিজিট নিয়ে কথা বলা হচ্ছে, 32 বিটেরটা অদ্বিতীয় নাম্বার দেওয়া হবে, ঠিক আছে? অদ্বিতীয় নাম্বারটা আবার কি করা হবে? চারটা ভাগে ভাগ থাকবে, চারটা করে ভাগ, প্রত্যেকটা ভাগে থাকবে কয়টা? 8টা করে। তার মানে কি 8টা মানে কি অক্টেট। সো প্রত্যেকটা ব্লকে 8টা থাকাকে কি বলা হবে? অক্টেট বলা হয়। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে যে IPv4-এ কয়টা অক্টেট আছে, তাহলে অক্টেট কয়টা হবে? 4টা অক্টেট। ক্লিয়ার? তো IPv4 অ্যাড্রেস সাধারণত ডেসিমাল ফরম্যাটে লেখা হয়। প্রতিটা অংশের ডেসিমাল সংখ্যা 0 থেকে 255 পর্যন্ত হয়, কারণ 2^8 দেশমিন 256। তার মানে কি 255 পর্যন্ত তুমি ডিজিট পেতে পারো। আমরা সংখ্যাপদ্ধতি অধ্যায়ে বলেছি যে বিট সংখ্যা তুমি যদি জানো এবং তোমাকে যদি বলা হয় তুমি সর্বোচ্চ কত পর্যন্ত গণনা করতে পারবা, তাহলে কি ওই বিট সংখ্যাকে ভাঙালে যে সংখ্যাটা পাবা তার চেয়ে এক কম। এখানে দেখো IPv4 অ্যাড্রেস সাধারণত কি ডেসিমাল ফরম্যাটে লেখা হয়, প্রতিটি অংশে কি 0 থেকে 255 মধ্যে সর্বোচ্চ থাকতে পারে। এখানে আবার IPv4 অ্যাড্রেসের মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে যে কোনটাকে A ক্যাটাগরি, কোনটা B ক্যাটাগরি, কোনটা C ক্যাটাগরি, কোনটা D ক্যাটাগরি, এভাবে ক্লাসিফিকেশন আছে। সো এটা জানা দরকার নেই যে IP আপাতত এটা মাথায় রাখো যে আইপিগুলো কি অনেকগুলো ভাগ থাকে, যেমন A, B, C, D এগুলো ভাগ থাকে। ওকে, তো আমরা ন্যাচারালি A, B গুলো ইউজ করে থাকি অভ্যস্ত। ওকে, দেখো এখানে এই যে একটা ভাগ, এখানে দেখো এই যে আরেকটা ভাগ, মানে একটা ডট দিয়ে আলাদা করা আছে। এখানে কি 0 আলাদা একটা ভাগ, এখানে আলাদা একটা ভাগ, এইটাকে বলা হয় কি অ্যাকচুয়ালি এই যে অক্টেট। তাহলে কয়টা অক্টেট দেখছো? 4টা। এখন অক্টেট হল কীভাবে স্যার? এখানে তো 192 লেখা, আসলে হলো এখানে এটাকে যদি তুমি বাইনারিতে প্রকাশ করো, তাহলে এখানে ধরো যে আমরা নর্মালি তার একটা জাস্ট সংখ্যা লিখতেছি, জাস্ট আর কিছু না। এখানে তুমি ধরো যে এমন একটা সংখ্যা পাইলা, হ্যাঁ তুমি এমন একটা বংশের একটা সংখ্যা পাইলা, আমরা জাস্ট এটা র্যান্ডমলি দিচ্ছি। তুমি যদি 192কে বাইনারিতে রূপান্তর করো, তাহলে এখানে এইভাবে 8টা বাইনারি বিট পাবা। যদি নাও হয় তাহলে কি 0 দিয়ে হলে ওটা ফিল আপ হবে। ক্লিয়ার বিষয়টা? সিমিলারলি এইটার জন্য এমন আর একটা অক্টেট তুমি পাবা। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে এটা এমন দাঁড়াচ্ছে। ওকে, আমরা ধরে নিলাম আর কি, এটা জাস্ট একটা অ্যাপ্রক্সিমেশন, তোমাকে বোঝানোর সুবিধার্থে এটা এমন হবে। ওকে, এইভাবে 0 জন্য কি হবে? তাহলে 0 জন্য কি হবে জানো? 0 জন্য হবে এখানে 8টা 0। ঠিক আছে, যদি আমরা এটা বাইনারিতে প্রকাশ করি। ওকে, এভাবে তোমাকে 0 0 0 0 দিতে হবে। এভাবে হবে কি, এটা আমরা যখন এটাকে এভাবে প্রকাশ করতে যাব তখন এটা হয়ে যাচ্ছে কিসে? বাইনারিতে। এই জন্য এটাকে বলা হয় কি অক্টেট। দেখছো ওই যে এইটার এই বাইনারি বিটের এগেনস্টের মানটা এখানে লেখা হবে, এখানে ধরো যে এই বাইনারি সংখ্যার এগেনস্টকে এটা লেখা হবে। যখন এভাবে লেখা হয় তখন এটা বাইনারিতে প্রকাশ করা হয়, তো এটা মাথায় একটা কষ্টদায়ক হয় বা আমাদের জন্য পেইনফুল, বা আমরা সহজে মাথায় রাখতে পারবো না। এটাকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার জন্য কি ডেসিমালের সাহায্য নেওয়া হয়, আবার অনেক সময় অক্টালের সাহায্য নেওয়া হয়, আবার কখনো কখনো কি হেক্সাডেসিমালের সাহায্য নেওয়া হয়। তার মানে আমরা চার ভাবে কি এটাকে প্রকাশ করতে পারি, কিন্তু মানের কোনো চেঞ্জ হবে না, জাস্ট সিস্টেমটা চেঞ্জ হবে। ওকে, এখন IPv4 মোট কতগুলো বিটের বললাম? 32 বিটে। তাহলে কতগুলা ইউনিক IP দেওয়া সম্ভব, মানে ইন্টারনেটের সাথে যদি সংযুক্ত হয় তাহলে কতগুলা ডিভাইসকে এমন ইউনিকলি নাম্বার দেওয়া সম্ভব? ইউনিকলি নাম্বার দেওয়া সম্ভব হবে 2 to the power 32, মানে কতগুলো হবে? 2 to the power 32 মানে হলো দেখো প্রায় 429 কোটি, বা ধরো যে 430 কোটি। তার মানে প্রায় 430 কোটি মানুষকে কী করতে পারবে? ইন্টারনেটের সাথে যদি সংযুক্ত হয় তাদেরকে ইউনিক IP দেওয়া সম্ভব। কিন্তু মজার বিষয় হলো 2012 সালের দিকে এসেই এই 429 কোটি টাইম শেষ, মানে 429 কোটি IP শেষ হয়ে যায়। তখন কি নতুন IP সিস্টেম আপডেট করার প্রয়োজন হয়। ঠিক আছে, চিন্তা করে দেখো 429 কোটি ইউজার ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়ে গেছে অলরেডি। তার মানে কি আর ইউনিক IP দেওয়া সম্ভব হচ্ছে না। তখন কি তারা নতুন পরিকল্পনা করলো যে না, আমরা যদি এই সিস্টেমে যাই তাহলে আমরা তো ইন্টারনেট নতুন কেউ আসলে তাদেরকে আমরা IP দিতে পারতেছি না। তো আমরা কিছুক্ষণ পরে IPv6 নিয়ে আলোচনা করবো। তো IPv4 এর এই অক্টেট নিয়ে আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। যেমন আমি এখানে একটা লিখে রেখেছি, দেখো IPv4 অ্যাড্রেস ডটেড ডেসিমাল নোটেশন। ওকে, দেখো এখানে দেওয়া আছে যে IPv4 অ্যাড্রেস বা ডটেড ডেসিমাল নোটেশনে কেমন হবে। ডেসিমাল সিস্টেমে দেখো 172 16 254 1 এবার লেখা আছে একটা IP অ্যাড্রেস। ওকে, এটাকে যদি বাইনারিতে প্রকাশ হয় তাহলে কীভাবে? দেখো 172 বাইনারি মান কীভাবে 101011100। এই যে দেখো এখানে 8টা বিট হয়ে গেছে, এই জন্য এটা কি অক্টেট বলে। ওকে, যেমন এটা 16কে তখন কি বাইনারি দিলে কি হবে? 0 0 0 1 0 0। তার মানে কি এটা একটা অক্টেট, মানে 8টা বাইনারি বিট, এবার 8টা বাইনারি বিট, এবার 8টা বাইনারি। ঠিক আছে, এখন যদি তুমি তার এগেনস্টে এটাকে 4টা করে ভাগ করে যদি তুমি ওদের হেক্সাডেসিমাল মান লিখো তাহলে কি এটা হেক্সা ভ্যালু পাওয়া যাবে। ওকে, এটা আমার কিছু না। সো আপাতত তোমার এখানে মাথায় রাখার বিষয় হলো যে IPv4 কি, IPv4 কয়টা অক্টেট থাকে, কয়টা নেটওয়ার্ক IP, কয়টা হোস্ট IP, কতগুলো বিট থাকে। ওকে, এটা হলো তোমার জানার বিষয়। ওকে, এখন আমরা এক্সপ্লেন করবো 2012 সালে শেষ হওয়ার পর IPv6 কীভাবে আসলো এবং IPv6 এর চেঞ্জগুলো কোন জায়গায় বা কী কী কারণে হলো। এবং IPv6 যখন আসলো তখন কি IPv4 ভ্যানিশ হয়ে গেলো, এটাকে একেবারে সরাই ফেলছে, নতুন করে নাম্বারিং শুরু করছে, নাকি ভিন্ন কিছু প্ল্যান ছিল? তো চলো শুরু করি। তো IPv6 হলো ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। ওকে, IPv6 এ প্রতিটি IP অ্যাড্রেসকে প্রকাশ করার জন্য মোট অংশ থাকে 8টি, 6টা হওয়ার কথা, কিন্তু এখানে লেখা কি দেখো অ্যাড্রেস প্রকাশের জন্য মোট অংশ কয়টা থাকে? 8টি। 8টি কেন হলো? আচ্ছা, এখানে দেখো পরে কি লেখা আছে, প্রতি অংশে 16 বিট, মোট কয়টা থাকে? তাহলে 128টি বিট প্রয়োজন। এখানে একটা গোজামিল মনে হচ্ছে, তাই না? দেখো 6 প্রত্যেকটা যদি 16 হয় তাহলে কত হবে? 6×16 হয় 96। যেমন IPv4 প্রত্যেকটার মধ্যে কত করেছিল? প্রত্যেকটার মধ্যে ছিল 8 বিট, তাহলে কি 4 × 8 = 32, তুমি সুন্দর মতো পেয়ে যাচ্ছিলা। কিন্তু IPv6 তাহলে কি চেঞ্জ করলো, এই চেঞ্জটা নিয়ে আমরা আলোচনা করবো। দেখো IPv6 কেন 6 না হয় 8টা ভাগে ভাগ হলো, এটা হচ্ছে চিন্তার বিষয়। ওকে, দেখো প্রতিটি ডট ডাবল কোটেশন দ্বারা কিন্তু আপ থাকে। দেখো এখানে আগে ছিল কিন্তু সিঙ্গেল ডট দ্বারা, আর এখানে কি ডাবল ডট দ্বারা ওকে পৃথক থাকে। এখন প্রশ্ন IPv6 সাধারণত হেক্সাডেসিমাল ফরম্যাটে লেখা হয় কেন হেক্সাডেসিমাল ফরম্যাটে লেখা হয় এটা তোমার প্রশ্ন হতে পারে দেখো IPv6 যেহেতু 16 বিট এটা বাইনারি নাম্বার অথবা 16 বিটটাকে তুমি যদি ডেসিমালে কনভার্ট করো সংখ্যাটা যথেষ্ট বড় হয়ে যায় ঠিক আছে এই বড় সংখ্যাটার অ্যাভয়েড করার জন্য বা সংখ্যাটা একটু ছোট করার জন্য বা সহজে মাথায় রাখার জন্য এটাকে IPv6 এ কনভার্ট করা হয় ততরি এই সংখ্যাটাকে আর একটু সহজে মাথায় রাখার জন্য কি হেক্সাডেসিমাল কোডে লেখা হয় ক্লিয়ার তো নরমালি IPv6 কি হেক্সাডেসিমাল ফরম্যাটে লেখা হয় এবং নরমালি IPv4 ডেসিমাল ফরম্যাটে লেখা হয় কারণ কি ডেসিমাল ফরম্যাটকে 0 থেকে 255 বেশি হয় না কিন্তু IPv6 এ যদি ডেসিমাল ফরম্যাটে লেখা হয় তাহলে দেখো 16 বিট ডেসিমিন কি হয় কয়েক হাজার হয়ে যাবে 4000 5500 মাথায় রাখা খুবই চ্যালেঞ্জিং 150 এটা কি করা হয় হেক্সাডেসিমালে লেখা হয় ওকে দেখো IPv6 দ্বারা কতগুলো ইউনিক আইপি দেওয়া সম্ভব মানে ইন্টারনেট ব্যবহার করে এমন ডিভাইস বা ইন্টারনেটের সাথে সংযুক্ত ডিভাইসগুলোকে কতগুলো ডিভাইসকে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো 2^128 ঠিক আছে মানে 2^128 চিন্তা করে দেখো কি পরিমাণ হতে পারে 2^32 বা IPv4 IPv4 এ কত হয় 430 কোটি তুমি চিন্তা করো IPv4 এ এখানে আসছে কত 430 কোটি তো ধারণা করো জাস্ট তোমাকে হালকা ধারণা দেওয়ার জন্য আমি লিখতেছি যদি 2^112 ডেসিমেন 32 থেকে যদি তুমি 33 করে ফেলো তাহলে কত হবে জানো 430 কে তুমি দ্বিগুণ করো তাহলে কত হবে 860 হয়ে যাচ্ছে এখন তুমি যদি আরেকটু দ্বিগুণ করো মানে আরেকটু 12 ডেসিমেন 2^34 করো তাহলে কত হবে দেখো 1720 কোটি হয়ে যাচ্ছে তুমি দেখ চিন্তা করো 1720 কোটি হয়ে যাচ্ছে যখন 2^34 হচ্ছে তাহলে চিন্তা করো 2^128 তাহলে কি পরিমাণ হতে পারে দ্যাটস ওয়াই 340 আনডিসিলিয়ন মানে এটা আমরা বলতে পারতেছি না ওকে এখন প্রশ্ন এটা কিভাবে সাজানো হয় দেখো তোমাকে বোঝানোর জন্য আমি এখানে লিখে রেখেছি যে কিভাবে IPv6 128 বিটের হলো কেন সে 96 বিটের হলো না দেখো IPv6 মানে তার এখানে আগের আইপির সাথে নতুন করে আরো 6টা আইপি যুক্ত করা হলো কিভাবে 6টা আইপি যুক্ত করা হলো এখানে দেখো আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি এই যে তিনটা 16 বিটের ব্লক ঠিক আছে 16 বিট এখানে কিন্তু দেখো 0 1 2 3 4 5 6 7 তারপরে দেখো ডট আর কি লেখা আছে 8 9 ab হেক্সাডেসিমালে দেওয়া আছে যে এটা হলো কি নতুন যুক্ত হলো এগুলা নতুন আইপি যুক্ত হলো যে নেটওয়ার্ক আইপি এবং এই দিক দিয়ে যুক্ত হলো কি হোস্ট আইপি এখন প্রশ্ন যে স্যার মাঝখান দেখি আইপিবি কেন 6 বল হলো কারণ এটা হলো কি নতুন করে সংযুক্ত করা হলো আরো 6টি ব্লক এখন প্রশ্ন তাহলে মাঝখানেগুলো কি দেখো তুমি ভালো করে চিন্তা করো এখানে কত বিট 16 বিট এখানে কত বিট এটা 16 বিট এখানে কত বিট এটা 16 বিট ঠিক আছে তো এইখানেও 16 এখানে 16 এখানে 16 তাহলে কত হয় 6 16 হয় কত 96 এখন প্রশ্ন যদি ইউনিকলি আইপি দিতে হয় তাহলে আগে যেসব আইপি সেল হয়েছিল বা IPv4 ভার্সনে যেসব আইপি ছিল ওই আইপিগুলো কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে অথবা অর্থাৎ ফেসবুক বলো বা ইউটিউব বলো বা টুইটার বলো এগুলো তো 2012 সালে আগে আসছে ঠিক আছে বা এর আগে যে ওয়েবসাইটগুলো ছিল এই ওয়েবসাইটগুলোকে নতুন করে আইপি দিতে হবে তো নতুন করে আইপি দিতে গেলে কিন্তু অনেকটা প্রবলেম হবে সো তারা চিন্তা ভাবনা করলো যে আগের আইপি যেগুলো ছিল তাদেরকে মাঝখানে রেখে দ্যাটস মিন তাদেরকে সিরিয়াল অনুযায়ী রেখে তারপর আমরা কি করব নতুন যারা আসবে তাদেরকে আইপি দিতে থাকবো ঠিক আছে তাহলে কি আগের মতো রয়ে যাচ্ছে এবং তাদের লাস্টে কি হবে যেমন ধরো যেসব সংখ্যার আইপি ছিল ফেসবুকের আইপি ছিল ধরো যে 32 বিটের ছিল ধরো ওকে তাহলে 32 বিটটা কি করছে দেখো 32 কে তুমি তাহলে যদি 16টা করে ভাগ করো তাহলে কয়টা হবে দেখো চিন্তা করো 32 বিটকে যদি তুমি 16টা বিট করে আলাদা আলাদা ভাগ করো তাহলে কয়টা ঘর হবে দুইটা ঘর হবে এই যে দেখো জাস্ট ইমাজিন ইট এই যে দেখো এই যে একটা এটার জন্য একটা আর কি এই যে একটা ঠিক আছে এই যে হলো ঠিক আছে তার মানে IPv4 গুলোকে তারা কি করলো মাঝখানে বসায় দিল এবং নতুন যত আইপি হবে তাদেরকে কি করলো লাস্টের দিকে চেঞ্জ করে দিবে ক্লিয়ার বিষয়টা জাস্ট লাস্টের দিকে কি বাড়তে থাকবে ক্লিয়ার এই জন্য এটাকে বলা হচ্ছে কি IPv6 দ্যাটস মিন তারা মাঝখানে কোনো চেঞ্জ করবে না ঠিক আছে মাঝখানে চেঞ্জ তারা কখনোই করবে না কারণ এটা হলো কি কার জন্য এটা অলরেডি হয়ে গেল IPv4 এর জন্য রিজার্ভ করা হয়ে গেছে কারণ এখানে আইপি আগের আইপিগুলো চেঞ্জ করতে হবে না নতুন আইপি যুক্ত করতে গেলে পুরাতন আইপি কোনো ধরনের বিঘ্নিত হবে না আবার পুরাতন আইপিগুলো কি তার স্বাচ্ছন্দ্যে IPv6 এও আপডেট হতে পারবে ক্লিয়ার বিষয়টা এই জন্য কি IPv6 হয়ে গেল কি 8টি অংশে বিভক্ত হয়ে গেল নতুন হলো 6টি এবং IPv4 এর কয়টা ছিল 2টা এই হলো কি IPv6 এর 128 বিট 96 এবং আগের 32 এই হলো কত 128 ঠিক আছে বিষয়টা এই জন্য IPv6 128 বিটের এখন প্রশ্ন হলো তোমার কি মাথায় রাখতে হবে IPv4 কি IPv4 কত বিটের IPv4 কে সাধারণত কি ফরম্যাটে প্রকাশ করা হয় এবং IPv4 এ কয়টি অংশে বিভক্ত এবং এটা টোটাল কত বিটের এইগুলো ভালো করে মাথায় রাখলে চলবে ওকে তো এখন প্রশ্ন ডোমেইন কি ওকে তো ডোমেইন কি তো ডোমেইন নেম হচ্ছে একটি স্বতন্ত্র টেক্সট অ্যাড্রেস যা কোনো ওয়েব সার্ভারের আইপি অ্যাড্রেসকে প্রতিনিধিত্ব করে। উদাহরণস্বরূপ www.facebook.com এর পরিবর্তে 69.63.181.11 এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে ফেসবুকের ওয়েবসাইট ব্রাউজ করা যায়। অর্থাৎ facebook.com ডোমেইনের নেমটি আইপি অ্যাড্রেস 69.63.181.11 কে প্রতিনিধিত্ব করছে। মানুষ আইপি অ্যাড্রেস ব্যবহার না করে ডোমেইন নেম ব্যবহার করে, কারণ আইপি অ্যাড্রেস সংখ্যাবাচক, তাই মনে রাখা কষ্টকর। কিন্তু ডোমেইন নেম টেক্সট অ্যাড্রেস, তাই মনে রাখা সহজ। এক্ষেত্রে ডিএনএস সার্ভার বা ডোমেইন নেম সিস্টেম সার্ভারের মাধ্যমে আইপি অ্যাড্রেসকে ডোমেইন নেমে রূপান্তর করে। ডোমেইন নেম ব্যবহার করার আগে অবশ্যই নিবন্ধন করতে হবে। প্রতিটি ডোমেইন নেম অদ্বিতীয়, কোনো দুটি ওয়েবসাইট একই ডোমেইন নেমে থাকতে পারবে না। এখন প্রশ্ন, ডোমেইনের অংশ কয়টি? প্রতিটি ডোমেইন নেমের দুটি প্রধান অংশ থাকে এবং একটি ঐচ্ছিক অংশ থাকে, যথা একটা সেকেন্ড লেভেল ডোমেইন এসএলডি, টপ লেভেল ডোমেইন টিএলডি এবং থার্ড লেভেল ডোমেইন বা সাব ডোমেইন যা ঐচ্ছিক। ঠিক আছে, তো দেখো আমি যদি তোমাকে এক্সপ্লেন করতে চাই যে সেকেন্ড লেভেল ডোমেইন, টপ লেভেল ডোমেইন, থার্ড লেভেল ডোমেইন বা সাব লেভেল ডোমেইন বিষয়গুলো কী। দেখো, সেকেন্ড লেভেল ডোমেইন সাধারণত প্রতিষ্ঠানের নামের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে। সেকেন্ড লেভেল ডোমেইন অনেক সময় ডোমেইনও বলা হয়। ডোমেইন নামকরণের ক্ষেত্রে কোনো স্পেস বা স্পেশাল ক্যারেক্টার যেমন @ অ্যান্ড, পার্সেন্ট, $, হ্যাশ, ইটিসি ব্যবহার করা যাবে না। তার মানে কোনো স্পেশাল স্যাম্বল তুমি ইউজ করতে পারবে না। শুধুমাত্র তুমি ইউজ করতে পারবা কি, দ্যাটস মিন নাম্বার ইউজ করতে পারো, অ্যালফাবেট ইউজ করতে পারো, ক্লিয়ার। ব্যবহার করা যাবে না শুধু বর্ণ ও সংখ্যা ব্যবহার করা। যে ডোমেনে ব্যবহৃত বর্ণগুলো ক্যাশ সেন্সিটিভ নয়, যেমন ইঞ্জিনিয়ার্স আইসিটি, এটা ক্যাপিটাল লেটার হোক স্মল লেটার হোক ডাজেন্ট ম্যাটার, HTML এর মতো, ক্লিয়ার। ওকে, এখন প্রশ্ন হলো যে টপ লেভেল ডোমেইন কি? টপ লেভেল ডোমেইন বা টিএলডি দ্বারা প্রতিষ্ঠানের ধরন বা প্রতিষ্ঠানের কোন দেশের তা বোঝা যায়। টিএলডি প্রধান দুটি অংশ হলো, একটা হচ্ছে জেনেরিক ডোমেইন, একটা হলো কান্ট্রি ডোমেইন। ঠিক আছে, আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনা করবো যে টপ লেভেল ডোমেইন কি এবং কান্ট্রি ডোমেইন কি। আমি তোমাকে এখানে একটা বিষয় বলার চেষ্টা করবো, সাজেস্ট করবো যে মাথায় রাখার জন্য, যে জেনেরিক ডোমেইন এবং কান্ট্রি ডোমেইন, এখানে আমি কতগুলো জেনেরিক ডোমেইন দিয়ে রেখেছি এবং প্রতিষ্ঠানের ধরন বর্ণনা করার চেষ্টা করেছি। তোমাকে প্রশ্ন করতে পারে যে .com কী ধরনের ডোমেইন? এটা হলো, ধরো যে তুমি একটা ডোমেইন নিলা, ধরো যে কি বললাম ইঞ্জিনিয়ার্স আইসিটি অথবা EICT ইনস্টিটিউট। এখন প্রশ্ন, আমার যে EICT ইনস্টিটিউটে কী ধরনের ডোমেইনটা বা আমার সাইটটা কী ধরনের, এই টাইপের কিছু ওয়ার্ড, স্পেশাল ওয়ার্ড থাকবে যেগুলো আমার সাইটটাকে প্রতিনিধিত্ব করতে পারে। ওই টাইপের ওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি কি, জেনেরিক ডোমেইন। যেমন .com মানে দ্যাটস মিন কমার্শিয়াল, google.com দ্যাটস মিন গুগল, এটা কমার্শিয়াল জিনিস, হ্যাঁ কমার্শিয়াল বলে তারা ব্যবসার বাণিজ্যের সাথে লেনদেন করে। যেমন facebook.com সোশ্যাল, বাট কি এটা সোশ্যাল, বাট কি এটা কমার্শিয়াল মাস্ট বি। যেমন .mil, কোন একটা লিখলো যে বাংলাদেশ আর্মি, লিখছো army.mil দ্যাটস মিন কি মিলিটারি, দ্যাটস মিন মার্কিন সেনাবাহিনীর জন্য কি সংরক্ষিত হয়েছে .mil, ওকে। তারপর .gov, তার মানে রাষ্ট্রীয় যদি থাকে, যেমন বাংলাদেশ .gov, ঠিক আছে, তার মানে কি বাংলাদেশের সরকারি সাইটগুলো, মানে যে কোনো রাষ্ট্রের সরকারি সাইটগুলোর জন্য কি .gov শব্দটা ইউজ করা হয়। edu মানে কি, এটা হলো কি শিক্ষা প্রতিষ্ঠান, দ্যাটস মিন হলো যে লেখা থাকলো কি EICT.edu বা EICT academia.edu, তার মানে একাডেমিক। তোমাকে লেখা থাকলো মাইমিসিং educationboard.edu, ঠিক আছে, তার মানে শিক্ষা প্রতিষ্ঠান। .net যেমন বিভিন্ন ব্রডব্যান্ড কোম্পানি আছে, যেমন মিলেনিয়াম আছে, এমবারাইটি আছে, এইগুলো হলো কি .net, মানে তারা হলো কি নেটওয়ার্ক সার্ভিস দিয়ে থাকে। মানে লাস্টের যে জেনেরিক ডোমেইনটা, সেই বলে দিবে এটা কোন টাইপের ডোমেইন বা তারা কী ধরনের সেবা দিয়ে থাকে, এই টাইপের একটা প্রকৃতি তোমাকে ধারণা দিবে। .org যে মানে কি একটা অর্গানাইজেশন, যারা কি অলাভজনক অর্গানাইজেশন, যেমন হো বা WO বা WHO, এটা কি ho.org, কিন্তু দেখবা ভালো করে লক্ষ্য করে দেবে ho.org, ঠিক আছে, এটা অর্গানাইজেশন, অলাভজনক অর্গানাইজেশন। .int ইন্টারন্যাশনাল কোনো সংস্থা হলে কি দেখবে লেখা থাকবে কি .int, যেমন UNESCO.in হতে পারে, UNESCO.org হতে পারে, ঠিক আছে। ইন্ট মানে আন্তর্জাতিক কোনো সংস্থা, ওকে। এখন প্রশ্ন, কান্ট্রি ডোমেইন কি? কান্ট্রি ডোমেইন কি ওয়েব অ্যাড্রেসের একেবারে শেষের অংশ যা প্রতিষ্ঠানটি কোনো দেশের তা নির্দেশ করে। একটা ওয়েবসাইট কোন দেশের এটা প্রদর্শন করার জন্য এই অংশটা ব্যবহার করা হয়, যাকে বলা হয় CCTLD মানে কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন, ঠিক আছে। কান্ট্রি ডোমেইন সকল ওয়েবসাইটের জন্য অত্যাবশ্যক নয়, যেমন EICT.com.bd, সেইখানে দেখো .com কি আমি দ্বারা, এটা দ্বারা মিন করা হচ্ছে, দেখো এই যে www এটা হলো একটা সাব ডোমেইন, ঠিক আছে। আর এখানে EICT হলো কি আমার মেইন ডোমেইন নেম, এবং .com দ্বারা কি মিন করা হচ্ছে যে EICT যে ডোমেইনটা এটা কি এটা কমার্শিয়াল ডোমেইন, ওকে, এটা কমার্শিয়াল কাজের জন্য ব্যবহার করা হবে। এবং এটা কোন দেশে, যে .bit এটা কোন দেশে মিন করা হচ্ছে, এটা বাংলাদেশে মিন করা হচ্ছে, ক্লিয়ার। সো এখানে একটা বিষয় হলো যে এইটাকে বলা হয় CCTLD আর এটাকে বলা হয় কি টিএলডি বা প্রাইমারি ডোমেইন, না টপটাকে বলা টপ লেভেল ডোমেইন, এবং এটাকে বলা হয় কি সেকেন্ডারি। ক্লিয়ার বিষয়টা? এখন দেখো এই ওয়েব অ্যাড্রেসের একেবারে শেষে বিডি লেখা আছে, অর্থাৎ এই ওয়েবসাইটে কি বাংলাদেশ নির্দেশ করে। এখন তোমাকে কয়েকটা কান্ট্রি ডোমেইন বা সিসিটিএল তোমাকে জানতে হবে এবং এগুলো পরীক্ষায় এমসিকিউতে আসে, যেমন ডট বিডি এটা কোন দেশের মিন করবে বাংলাদেশ, ওকে। ডট ইউকে, ডট ইউকে দ্বারা কি মিন করা হবে ইউনাইটেড কিংডম। তারপর লেখা আছে দেখো ডট ইউএস মানে কি ইউনাইটেড স্টেটস, তোমাকে মাথায় রাখতে হবে এগুলো। ডট ইন মানে ইন্ডিয়া, ডট এআইইউ মানে অস্ট্রেলিয়া, সিএন মানে কি চীন, আর ইউ মানে রাশিয়া, এফআর মানে ফ্রান্স, ডট সিএ মানে কি কানাডা, ওকে। এগুলো তোমাকে মাথায় রাখার চেষ্টা করতে হবে। আচ্ছা এখন প্রশ্ন তাহলে সাবডোমেন কি, ঠিক আছে সাবডোমেন সময় তোমাকে ক্লিয়ার হওয়া জরুরি। তো সাবডোমেন বা থার্ড লেভেল ডোমেন, সাবডোমেন মূল ডোমেনের অংশ যাকে থার্ড লেভেল বা তৃতীয় স্তরের ডোমেনও বলা হয়। এটি একটি ডোমেন এর সাব ডোমেন থাকতেও পারে নাও থাকতে পারে, একটা ওয়েবসাইটের সাব ডোমেন থাকতে পারে নাও থাকতে পারে। একটি ওয়েবসাইটকে বিভিন্ন সেকশনে ভাগ করতে সাব ডোমেন ব্যবহার করা হয়, যেমন google.com একটি ডোমেন যার সাব ডোমেন হলো maps.google.com, mail.google.com, অর্থাৎ গুগলের ম্যাপ সেকশনটি আলাদা করতে maps.google.com সাব ডোমেন ব্যবহৃত হয়, এবং গুগলের মেইল সেকশনটি আলাদা করতে mail.google সাব ডোমেন ব্যবহার করা হচ্ছে। আমরা কি বলছিলাম eict.com। এখন আমি যদি লিখি যে আমাদের eict academia.eict.com, মানে eict তো একটা প্রতিষ্ঠান, একটা ধরো একটা সফটওয়্যার ফার্ম হবে কয়েকদিন পর, তো eict যেহেতু একটা প্রতিষ্ঠান এখানে বিশাল বড় eict ইনস্টিটিউট একটা প্রতিষ্ঠান, তো আমি কি করলাম যে আমাদেরটা প্রজেক্ট, আমাদের প্রজেক্টগুলো আছে ফ্রিল্যান্সিং প্রজেক্টকে আমরা কি বলতেছি eict গ্রুপে রাখতেছি সরাসরি, এবং যারা স্টুডেন্ট গ্রুপটাকে আমরা আলাদা করে রাখছি না, হ্যাঁ তোমরা অবশ্যই ভালো করে জানো আমাদের স্টুডেন্ট গ্রুপটা আলাদা, যেমন eict একাডেমিয়া। তো আমরা যদি লিখি যে হ্যাঁ আমাদের মেইন ডোমেন হলো eict ইনস্টিটিউট, তাহলে আমরা কি করলাম যে eict academia.eict institute.com, তাহলে এই যে যদি eict একাডেমিয়াকে আমি আলাদা রাখতে চাই আমার একই ডোমেনের আন্ডারে, তখন আমরা যে ডোমেনটা তৈরি করব তাকে বলা হয় সাব ডোমেন। দ্যাটস মিন eict academia.eict.com এটা হলো কি eict এর একটি সাব ডোমেন। ক্লিয়ার বিষয়টা? ওকে। এখন হলো যে ডিএনএস সার্ভার কি, ডিএনএস সার্ভারটা খুবই জরুরি তোমার জানা জরুরি। তো ডিএনএস সার্ভারের পুনরূপ কি ডোমেন নেম সিস্টেম, ঠিক আছে। আমরা যখন ব্রাউজারে কোনো ওয়েব অ্যাড্রেস লিখে রিকোয়েস্ট করি, দ্যাটস মিন তুমি যখন সার্চ করলা facebook.com, তখন ব্রাউজার ওই অ্যাড্রেসের জন্য আইপি অ্যাড্রেস চেয়ে ডিএনএস সার্ভার রিকোয়েস্ট পাঠাবে। দেখো ডোমেন নেম সিস্টেম যারা নামকরণ করে, দ্যাটস মিন আইপির এগেনস্টে যারা তোমাকে একটা সুন্দর নাম দিচ্ছে, যেমন facebook.com। কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে ফেসবুক একটা আইপি আছে 69.something.1.8.something কিছু একটা ছিল, তাই না? এই নাম্বার এগেনস্ট একটা নেম ছিল, যে নেমটা আমরা সহজে মাথায় রাখতে পারি। এখন আপনি যখন গুগলে সার্চ করেন তখন কিন্তু আমরা আইপিতে সার্চ করি না, আমরা সার্চ করি কি দিয়ে, নাম দিয়ে, যেমন facebook.com দিয়ে। তখন এই রিকোয়েস্টটা তাহলে কী করবে কম্পিউটার বা আমাদের নেট কী করতেছে আইপি দিয়ে তাকে সিস্টেম করা। তখন আমাদের রিকোয়েস্টটা মানে দ্যাটস মিন আমরা যখন লিখি facebook.com সরাসরি চলে যায় কি ডিএনএস সার্ভারে। ডিএনএস সার্ভারে সকল ওয়েব অ্যাড্রেসের বিপরীতে একটা কি আইপি অ্যাড্রেস সংরক্ষিত থাকে। তখন ডিএনএস সার্ভার ওয়েব অ্যাড্রেসের বিপরীতে আইপি অ্যাড্রেস ব্রাউজারকে রিটার্ন করে, তখন কি সাথে সাথে ব্রাউজারকে দিয়ে দেয় যে হ্যাঁ আপনি এই আইপিতে সার্চ করুন, ওকে, রিটার্ন করে। তারপর ব্রাউজার ওই আইপি অ্যাড্রেসের ওয়েব সার্ভারে ওয়েবসাইটের জন্য রিকোয়েস্ট পাঠায় এবং ওয়েবসাইটে কি প্রদর্শিত হয়। ক্লিয়ার বিষয়টা? যেমন আমি এখানে দেখো, আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে এখানে লিখে রেখেছি। দেখো আমরা যখন এখানে ধরো লিখলাম কি, লিখলাম যে .ef.org আমরা একটা রিকোয়েস্ট পাঠালাম কি, অথবা facebook.com লিখে আমরা রিকোয়েস্ট পাঠালাম। রিকোয়েস্টটা কিন্তু সরাসরি এখানে চলে যাবে না, আপনাকে ইন্টারনেটের যে মেইন যে সাইটটা এটা নিয়ে আসবে না, তারা কি চলে যাবে তোমার আইএসপি ডিএনএস সার্ভারে। সরাসরি রিকোয়েস্টটা চলে যাচ্ছে কোন জায়গায়, আইএসপি ডিএনএস সার্ভারে। এখান থেকে তোমাকে একটা ওই ব্রাউজারকে একটা ইনস্ট্যান্ট কী দেওয়া হবে, একটা আইপি দেওয়া হবে। এই আইপি নিয়ে সে সরাসরি চলে যাবে যে VPN সার্ভার, এখান থেকে সে চলে যাবে কোন জায়গায়, এটা থেকে তারপর কি চলে যায় এখান থেকে এটা পাওয়ার পরে সুন্দর করে এখানে চলে আসে, ঠিক আছে। মানে হলো যে অনেক সময় সরাসরি এখান থেকে দিয়ে আইপি তোমাকে এখানে দিয়ে দিতে পারে, অথবা অনেক সময় VPN যারা VPN ইউজার আছে তখন কি VPN সার্ভিস ইউজ করে, তখন কি ডিএনএস সার্ভারে যায়, ডিএনএস সার্ভার থেকে রিকোয়েস্টটা নিয়ে তারপর কি এখানে যায়, এখান থেকে তারপর কি এখানে চলে আসে। যারা VPN ইউজার তাদের জন্য এই প্রসিডিউর, যারা VPN ইউজ করি না আমরা তারা কি সরাসরি এখানে চলে যায়, এখান থেকে সরাসরি আমরা হুট করে উপর দিকে চলে আবার চলে আসি। ক্লিয়ার বিষয়টা? এইখানে জাস্ট বোঝার চেষ্টা করবা যে ডিএনএস সার্ভার হলো যে আমরা যদি কোনো কিছু লিখি তো আমাদের সব কিছু কি আইপি দেওয়া, আইপি হয় সবসময় নাম্বারে। তো আমরা সার্চ করি কি দিয়ে, নাম দিয়ে, তখন কি আমাদের নামটা চলে যায় ডিএনএস সার্ভারে, ডোমেন নেম সিস্টেম, যে সিস্টেমে তারা আইপি রেগিস্ট্রেটা তোমাকে নাম দিয়েছে। তারপর ব্রাউজার কি করে রিকোয়েস্ট পাঠায় ডিএনএস সার্ভারে, ডিএনএস সার্ভার কি করে নামের এগেনস্টে যে আইপিটা ছিল আইপিটা দিয়ে বলে যে তুমি এইটাতে কল করো, তখন কি সে যায় এবং এইটা দিয়ে এই আইপিতে যে ওয়েবসাইটটা ছিল ওয়েবসাইটটা আপনার সামনে নিয়ে আসে। আমরা কি তখন ওয়ার্ডে দেখতে পাই যে হ্যাঁ facebook.com সাইট চলে আসছে, কিন্তু মেনলি আনছে কি দিয়ে আইপি দিয়ে, যা আমরা দেখতে পাই না, ওকে। তো আইপি অ্যাড্রেস গেল। এখন প্রশ্ন যে ওয়েব অ্যাড্রেস বা ইউআরএল বিষয়টা কি। তো প্রতিটি ওয়েবসাইটে একটি সুনির্দিষ্ট ও অদ্বিতীয় অ্যাড্রেস বা ঠিকানা রয়েছে যার সাহায্যে ইন্টারনেট সংযুক্ত থেকে ওয়েব ব্রাউজারের সাহায্যে যে কোনো জায়গা থেকে ওই ওয়েবসাইটের বা ওই পেজগুলোকে ব্রাউজ করা যায় সেই ঠিকানাকে ওয়েব অ্যাড্রেস বলে। তো তোমাকে প্রশ্ন করতে পারে ওয়েব অ্যাড্রেস বা ইউআরএল বিষয়টা কি? ওয়েব অ্যাড্রেস ইউআরএল নামে পরিচিত, আর ইউআরএল এর পুনরুক্তি ইউনিভার্সাল অথবা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। একটি ওয়েব অ্যাড্রেস বা ইউআরএল এর কয়েকটি অংশ থাকতে পারে, তো বিষয়টা তুমি ভালো করে বোঝার চেষ্টা করবা কারণ এটা পরীক্ষাতে প্রায় এমসিকিউতে আসে। যেমন একটা লিঙ্ক এখানে দেওয়া আছে, দেখো https যে কোনো একটা লিঙ্কে, আমরা কিছুক্ষণ পর তোমাকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। তারপর কি দেখো ওয়েবসাইটে যখন https থাকে এটা দ্বারা কি মিন করা হয় হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, মানে তুমি ইন্টারনেট ব্যবহার করতেছো এই প্রোটোকল ব্যবহার করে নিয়ম মেনটেন করে তোমাকে ইন্টারনেট ইউজ করতে হবে। ওকে, আমরা কিছুক্ষণ পর লাইভ দেখবো যে ওয়েবসাইট এগুলো ব্রাউজার এগুলো থাকে কিনা। ওকে, তারপর দেখো এখানে কি লেখা www, www দ্বারা কি মিন করা হচ্ছে এটা সাবডোমেইন। ক্লিয়ার বিষয়টা? এটা হলো একটা সাবডোমেইন যা কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সাথে যুক্ত করার জন্য তোমাকে সাহায্য করবে। ওকে, তারপর হলো কি ডোমেইন। ডোমেইনটা কি? এটা হলো তুমি যে নামের ডোমেনটা কিনছো, ধরো যে তোমার নাম হতে পারে, আমরা কি বলছিলাম এখানে EICT হতে পারে, এখানে লেখাকে মিয়ন। ওকে, তো EICT হতে পারে, তাহলে EICT ছিল আমাদের ডোমেন। আর এখানে দেখো আমরা এটা পড়ছি .com লেখা, .com মানে কি মিন করতেছে আমার ডোমেনটা কোন প্রকৃতির, ডোমেনটা কোন প্রকৃতির কমার্শিয়াল। ওকে, এটা বুঝলাম। ওকে, তারপর দেখো এই যে এখানে লেখা আছে না আর্টিকেল, দ্যাটস মিন আমি আমার ওই ওয়েবসাইটে একটা আর্টিকেল পড়তেছি, আর্টিকেলটা কি নামে লেখা, দেখো এই আর্টিকেলটাকে বলা হয় ক্যাটাগরি। ওকে, আর আর্টিকেলটা কি নামে লেখা, আর্টিকেলের টাইটেলটা কি হচ্ছে হোয়াট ইজ ভার্সন কন্ট্রোল, আমি এই আর্টিকেলের এই সেকশনটাতে আছি বা আমি এই পার্টটা পড়তেছি। ওকে, এই জন্য এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় স্লাগ অথবা পারমালিঙ্ক অথবা বলা কি ফাইল নেম। ঠিক আছে বিষয়টা? তো এখন মনে রাখবা এই সম্পূর্ণটা হলো কি একটা দিস ইজ এ ইউআরএল। আমি তোমাকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি আসলে ইন্টারনেটে কি হয়। চলো আমরা দেখি একটা যে কোনো একটা সাইট ব্রাউজ করি। এখন দেখো আমি যদি তোমাকে আমাদের ইউটিউব চ্যানেল নিয়ে আসি তাহলে কি পাচ্ছ, দেখো এই যে একটা লিঙ্ক পাচ্ছ তাই না, এই যে https এটা কি প্রোটোকল। ওকে, তারপর দেখো কি লেখা আছে www, মানে এটা হলো কি সাবডোমেইন। তারপর কি দেখো youtube.com, এই ইউটিউব হলো কি মেন ডোমেইন আর .com হলো কি ইউটিউবটা হলো কি এটা কমার্শিয়াল কাজের জন্য ব্যবহার করা হয়, ভিডিও প্ল্যাটফর্ম অসুবিধা নেই, কিন্তু এটা কমার্শিয়াল কাজের জন্য ব্যবহার করবে তারা, এই জন্য কি মানে ইউটিউবটা কোন প্রকৃতির কমার্শিয়াল প্রকৃতির। ওকে, তারপর দেখো চ্যানেল, আমি কোন জায়গায় আছি, আমি কিন্তু আমাদের চ্যানেল EICTতে আছি, দেখো এখানে চ্যানেল। তারপর কি লেখা আছে EICTBD, আমার চ্যানেলের নামটা কি EICTBD দেওয়া। তারপর কি ভিডিওস, আমরা ভিডিওস ক্যাটাগরিতে আছি। ঠিক আছে, এই সম্পর্কে বলা হয় কি ইউআরএল, এবং ইউআরএল প্রত্যেকটা অংশ কিন্তু আমরা অলরেডি এক্সপ্লেন করেছি। সো আশা করি তোমাদের বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।